আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে গোল্ডেন টাইম থানা রোড রায়গঞ্জ ইতি ভোটের একেবারে প্রাক মুহূর্তে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী বুধবার তিনি বিধানসভা অধ্যক্ষের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন এদিন আর সংবাদকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেছেন আগামী দোসরা এপ্রিল তিনি মনোনয়ন দাখিল করবেন তার আগে বুধবার অর্থাৎ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি বলেন আমি সাধারণ মানুষের কাছে সাধারণভাবে পৌঁছতে চাই কোনো না আমি আমি বিধানসভা ক্ষেত্রে যে কাজ তার যাব মানুষের কাছে, তৃণমূল দলের একজন একনিষ্ঠ সৈনিক প্রসঙ্গত দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ আসন থেকে বিজেপির টিকিট লড়াই করে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী সেই বছরই অক্টোবর মাসে তিনি তৃণমূলে যোগদান করেন পরবর্তীতে পিএসি কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হন তিনি না আমি আজকে বিধায়কের আপনারা যেমন জানেন দশই মার্চ হ্যাঁ ব্রিগেডের মঞ্চ থেকে আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জীর নির্দেশে রায়গঞ্জে পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভায় মনোনীত প্রার্থী আমাকে করেছেন তৃণমূল কংগ্রেসের ঠিক আছে তো আমি আগামী দোসরা এপ্রিল নমিনেশন জমা দিতে যাব তার আগে আজকে আমি সাতাশ মার্চ হ্যাঁ আমি স্পিকার সাহেবকে রেজিগনেশন দিলাম আমি সাধারণ মানুষের কাছে সাধারণ ভাবে পৌঁছতে চাই আমি কোন রকম পদ নিয়ে নির্বাচন লড়তে যাই না আমি সাধারণ মানুষকে আমি যে তিনটা বছর যে কাজ করেছি সেই কাজ কাজের জমা পুঁজি নিয়ে সাধারণ মানুষকে কাছে পৌঁছাবো আর সাধারণ ব্যক্তি হিসাবে আমি পৌঁছাবো কোনো ইনফ্লুয়েন্স মানে কোনো পথ নিয়ে আমি প্রচার করবো আমি আমি দেখুন সাতাশ অক্টোবর দুহাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়েন করি আমি জয়েন করার পর আমি তৃণমূল কংগ্রেসের একটা স্বেচ্ছা সৈনিক হ্যাঁ তো দল আমাকে যেটা দায়িত্ব দিবে সেটা অক্ষরে অক্ষরে পালন করবো দল যদি আমাকে পোস্টার লাগাতে বলে সেটা করবো কিন্তু আমাকে করেছে। তো আমি এখন কি হারা কি পাবো এই হারানো পাওয়ার রাজনীতি কৃষ্ণ কল্যাণী করে না কৃষ্ণ কল্যাণী সর্বদা মানুষের জন্য রাজনীতি করেছে মানুষের সাথে থেকেছে পাশে থেকেছে মানুষের সুবিধা অসুবিধার সময় হ্যাঁ সর্বদাই মানুষের সাথে থেকে পরিষেবা দিয়েছে আর তৃণমূল কংগ্রেসের একজন নিষ্ঠাবান কর্মী হিসাবে দলে আমাকে দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটা অক্ষরে অক্ষরে পালন করবো এখানে কিছু আমার চাওয়া পাওয়া নাই কিছু হারানোর আর ব্যাপার নেই আর মাত্র কদিন বাদেও অনুষ্ঠিত হবে দেশের লোকসভা নির্বাচন যাকে কি রাজনৈতিক দলগুলির পাশাপাশি প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে ইতিমধ্যে রাজ্যের জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী আগামী ছাব্বিশে লোকসভা অনুষ্ঠিত হবে নির্বাচন সেই অনুযায়ী বুধবার শহরে টহল দিল কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা এদিন রায়গঞ্জের দেবীনগর এলাকায় বিডি নেতৃত্বে চলে রুটমার্চ সাধারণত নির্বাচন এলেই হুমকি ধমকি কিংবা ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে বিভিন্ন জায়গায় সে কারণে এদিন সাধারণ মানুষের সাথে কথা বলেন পুলিশ প্রশাসনের কর্তারা মানুষের মনে ভরসা যোগান তারা রায়গঞ্জে জমে উঠেছে চৈত্র সেলের বাজার প্রতি বছরই চৈত্রে বিদায় লগ্নে সেলের মার্কেটে ভিড় বাড়ে সাধারণ মানুষের এবারও সে একই ছবি ধরা পড়েছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তিল ধরনের জায়গা নেই এক নজরে দেখে নেব রায়গঞ্জের সেলের মার্কেট আর কদিন বাদেই আসছে নববর্ষ বাংলা বছরের বিদায় লগ্নে এসে পৌঁছেছি আমরা চৈত্রের বিদায় লগ্নে শহর থেকে গ্রাম সর্বত্রই যেন উৎসবের আবহ আর মধ্যে উঠেছে চৈত্র বাজার। প্রতি বছরই গোটা চৈত্র মাস জুড়ে বাজার থাকে রমরমা সকাল থেকে রাত পর্যন্ত বাজারে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এবারেও ছবিটা একই রকম রায়গঞ্জ শহরে চৈত্রের শুরু থেকেই একটু একটু করে সেচে উঠছিল বাজার দোকানিরা তাদের পশা সাজিয়ে তুলেছেন রায়গঞ্জ শহরে সেলের মার্কেট বলতে বকুলতলা মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এলাকায় বসে বহু দোকান এবারও দোকান পসারে ভিড় বাড়ছে দোল উৎসব শেষ হতে সেলের মার্কেট আরো জমজমাট হয়ে উঠেছে শহর ছাড়িয়ে বিভিন্ন গ্রামগঞ্জের মানুষজন আসছেন চলছে বিকিকিনি কিনি মূলত দিনের বেলায় বাইরের মানুষেরাই বেশি ভিড় করেন আর শহরের লোকজনের সমাগম হয় সন্ধ্যেবেলায় শুরু থেকেই সেলের মার্কেট ঘিরে আশাবাদী দোকানিরা তারা জানিয়েছেন এখন সবে শুরু হলো দিন যত যাবে তত আরো বেচা কেনা বাড়বে ফলে আয় হবে ব্যবসায়ীদের শুরু হবে আস্তে আস্তে আশা করছে হবে আশা করি ভালোই হবে সব রেডিমেড সমস্যা রয়েছে সব বাইরে থেকে রামগঞ্জ থেকে আসে সবাই আসে টাউনের লোক টাউনের লোকও আসে ভিড় হয় হ্যাঁ 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 পয়লা বৈশাখের নতুন জামা প্যান্ট পরবে এই জন্য ব্যবসা রয়েছে দামের কেমন ইচ্ছে থাকে দাম ঠিকই আছে দাম রিজনেবল রাখা হয় কাস্টমারই লাভ হয় এখানে লোক কোথা থেকে কোথা থেকে আসে গ্রামগঞ্জ হাবি যাবি আশেপাশে সব থেকে যত আসে গতবারে তুলনায় এবার এখন তো শুরু স্টার্টই হয়নি হবে এক তারিখ দু তারিখ পড়ুক কি আশা করছেন ভালো আশা তো ভালোই রাখা যায় এনার্জি সবসময় পজিটিভ রাখতে হয় হ্যাঁ ওটুকুই মোটামুটি ওটা তো মহোৎসব পূজা আটা চোদ্দ মাসের ব্যবসা এরকম বেচা কেনা এই কদিন তো লাগেনি আজকে থেকে হোলির পরে আজকে থেকে মোটামুটি ভালোই বেচা নিয়ে আছে লোকজন ভালোই হচ্ছে লোক এই বাজিতপুর তারপরে এদিকে সব এই স্বামীনাথ দুর্গাপুর ওই দিক থেকে সব দিকটাই লোক থাকে এদিকে ওই যে সব করণ দিঘি বা ওই দিক থেকেও লোক থাকে টাউনের লোকও ভালো আছে টাউনের লোকটা ভিড়টা হয় ঠিক সন্ধ্যাবেলার দিকে দুপুরবেলার দিকে একটু গ্রামের লোকটা বেশি হয় আমাদের দোকানে বিশেষ বাচ্চাদের জিনিস আছে বাচ্চা ছেলে মেয়েদের জিনিস আছে এছাড়া নাইটি বেড কভার অন্য সব রকমই আইটেম মোটামুটি মোটামুটি থাকে দাম আমরা মোটামুটি মানুষের নিতে পারবে সেরকমই রাখি সবাই যেন নিতে পারে সেরকমই রাখি গতবারও ভালোই হয়েছিল এবারও ভালোই আশা করছি সামনে ঈদ আছে ভালোই আশা করছি অপরদিকে জিনিসপত্র কেনাকাটি করে সন্তুষ্ট ক্রেতারাও এই জামা কাপড়ই বাচ্চাদের এই সময়টা এই সময় যেহেতু একটু ফাঁকা ফাঁকা থাকে সেই জন্য হ্যাঁ চৈত্র সালের জন্যই তো আসা কি কিনবেন কিনবো দেখি তা ভালো এখানে সব কিছু পাওয়া যায় এই জন্য এখানে এসেছি প্যান্ট বাচ্চাদের জামা হাফ প্যান্ট সব কিছু এই সময় একটু কমে পাওয়া যায় সেই কারণেই আসা তাহেরপুর কি কিনতে এসেছো এই যে জামা কাপড় বাচ্চাদের কেন কেন আবার গিয়ে একটু সস্তায় পাই ওই জন্য আসছি হ্যাঁ এই সময় আসি ছেলের বাজার করতে বাচ্চাদের জন্য নাতি পুতির জন্য না এখনো কিনি নেই কিনলাম একটা দুটো কিনলাম